এই দেখো ঘরের মাঝখানে এই যে সেই চ্যাটো চ্যাটো যোগ না কি বলে, এই সেই যোগ রয়েছে। আসে দেখি দাঁত ফেলাই দেবো, চলো। হ্যাঁ, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে ব্লগটি নিয়ে আবার শুরু হয়ে গেছে, নতুন একটা ব্লগ নিয়ে। ও ছেলেটা এদিকে সকাল থেকে বলছে পাঁচা বাজছে, ও ঘুম থেকে উঠে ওই একটা রোগ লেগেছে, মানে ভিতরে ঠান্ডা লেগে গেছে, তো ঠান্ডা রয়েছে মানে ওর পাতা বাজছে, মানে পাটাটা বাতের রোগ নাকি যাই না, ক্যালসিয়াম অভাবে হয় এতে। তা ও সকাল থেকে শুরু হয়ে গেছে। তা আশা করছি তোমাদের এই ব্লগটি, আজকের ব্লগটি খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে, এইটুকুই আশা করছি। সকালের কাজ ফ্রেশ হয়ে গেছে, এই যে দুপুরের জন্য আমার রান্নার জন্য এই যে বসিয়ে দিয়েছি, এতে কুমড়ো ফুল পরা হাত দিয়েছি, আর এই যে বাড়ি থেকে দুধ নিয়ে এসেছে, দুধ তো জাল দিচ্ছি। আর অ্যাকচুয়ালি আজকে আসছে মা, মা চলে আসছে, কালকে নিকিতা গেছে বাড়ি, আজকে মা চলে আসছে। যা হোক আমার কাছে মা আসছে সেটাই খুশি। তাই যে মা আবার বাড়ি থেকে তেঁতুল পাতা নিয়ে এসেছিলো, সেটি তেঁতুল পাতা টক করেছে, টমেটোর সাথে দিয়েছে, কারণ তেঁতুল পাতা কম পেয়েছিলো বলে। তা মা টক রান্না করে মেজো ভাইয়ের জন্য নিয়ে গেছে, কারণ মেজো ভাই তেঁতুল পাতা টক খেতে খুবই ভালোবাসে, তাই মা রান্না করে বাড়িতে করে নিয়ে গেছে এখান থেকে। তাই মা সেটা দিতে গেছে, আর সবার সাথে দেখা করতে গেছে ওখানে মেজোজন ছোটোজনের কাছে। এই ছোটোজনই রসুন তেল একটু গরম করতে দিয়েছিলাম, রসুন তেলটা লাগিয়ে দেবো গরম গরম, যাওয়ার জন্য ওর পাতার পা ব্যথাটা একটু কমে নাকি আর কি। আর বৃষ্টি যে হচ্ছে না আজকে দুই তিন দিন, যাওয়া পারে আমি দেখো, ওই পাশে চেয়ারে এক গাদা রয়েছে, গামলায় এক গাদা কাঁচা আজকের তার রয়েছে, আর দুদিনের তার একদম নাড়া রয়েছে বাইরে, মানে এত যে বৃষ্টি হচ্ছে যাওয়া পান শুকাচ্ছে না। ও আসি দেখো পান খাচ্ছে, মা পান নিয়ে এসছে ভাত খেয়ে, এই যে উঠে বসে পান খাচ্ছে। কতদিন এই যে এসে ফার্স্ট টাইম পান খাচ্ছ? ফার্স্ট টাইম মা পান বানা, মা আনছে। এই যে খেয়ে দিয়ে উঠলাম আমি, এখনো খাচ্ছি আমার শ্বশুরি। শুনটু আয়, তোর ভাত রয়েছে, দেখ ভাত চারিদিকে ছড়াইছে পুরোটা। কেন খাইতে পারছ না? কম দেবো ভাত, কম দেবো। ঠিক আছে আসো, তুমি আসো। ছোট মানুষ কম কথা কয়, বেশি কথা কয় না, আসো। তাই তুমি ছোট এখনে, তাই আসো আসো ফটাফট আসো, ভাত খাও। ঘুরে খেয়ে দিয়ে ধুম সে এক ঘুম দিয়েছি, র্যান্ডম ঘুম, যেটা কি মার সঙ্গে, তা মা আমি শুনটু একসাথে শুয়েছিলাম। এখন বাজে কয়টা, মানে পৌনে পাঁচটার সময় উঠলাম, মানে তিনটে মানে সাড়ে তিনটের দিকে ঘুমিয়েছিলাম, আর পৌনে পাঁচটার সময় উঠেছি, তাহলে বুঝতে পারো কেমন তো ঘুম হয়েছে। তা ঠান্ডা ঠান্ডা ক্লাইমেট ছিল, তা ঘুম থেকে উঠে এই যে টুকটাক কাজ সেরে নিয়েছি, এখন এই যে চা বসিয়েছি, চাটা ছেঁকে দেবো। মা যে দোকানে বসছে, শুনটু বাবার সাথে কথা বলছে, মা ছেলেতে বসে কথা বলছে যে চাটা দিয়ে এসি কি আবার কা চা চাল এলো চা খালি ওই জায়গায় ওদের কথা, তোমার বাড়ি কম দিকে, তোমার ঘর কম দিকে, ওই যে দেখা যাচ্ছে ওই জায়গায় না, এই জায়গায় রয়েছে জল গ্লাস বাবা রেখেছে। আমরা আইছি তোমাকে বাড়ি, ভালো আছো দাদু? ভালো আছো? আমাকে খালি দাদু আসছে, এই যে দর্শক বিন্দু কত, সারাটা দিন এরা দুই ভাই আজকে হলি হয়েছে বাবা। আমরা দুজন কি ভাই, তুমি দিব্যাশ মন্ডল, তুমি ভাই, তুমিও ভাই,
একে অপরকে ভাই ভাই বলে ধরা যায় না দুই ভাই সত্যি কি সত্যি চলো 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 ঠাম্মা যাবেন আমার সাথে চলো দাঁত ফেলা তো চলো ঠাম্মা সকালে যাবে সকালে যাবে কষ্ট কালকে যাবেন আবার চলো আয় জলদি আসো ভাই নিয়ে কেন ভাই আবার কে আগে দেবে না চলো চলো অনেক রাত হয়ে গেছে এই দেখো ঘরের মাঝখানে এই যে সেই চারটে যোগ না কি বলে এই সেই যোগ রয়েছে আসে দেখি লাইট অন করে দেখি কি এই যে সেই চারটে যোগ নাকি এই যে ঘরের মাঝখানে রয়েছে ছুচো 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 সানাইকা এই যে লবণ নিয়ে আসছে কি যোগের গায়ে লবণ দেবে থাক ফেলায় তো ওখানে লবণ দেওয়া লাগবে না কেমন দেখাচ্ছে মুখটা দেখলে কেমন লাগে বাবা হয়ে গেল তো তিন ভাই বোন ম্যাগি খাচ্ছে না গরম রয়েছে মিষ্টি খুব ভালো আছে তাই বলো কে জানে কি চারিদিকে অন্ধকার হয়ে গেছে চলে আসছি ঘরে মাকে রেখে আসতে পারলাম না শুনটু মা ঠাম্মাকে নিয়ে আসলো সঙ্গে দিদি ভাই সবাইকে নিয়ে চলে আসছে এত কান্না করছিল না পরে ঠাম্মা চলে আসছে সাথে আমি থাকলো ওর ঠাম্মা নিয়ে আসছে সঙ্গে করে দেখি রানবো কি রানবো সেটা ভাবছি সাড়ে সাতটা বেজে গেছে আজকে কি রানবো মা আমার খিদা লাগছে আমি আজ ফাটাফাটা চল তোর খিদে লাগছে সবাই ফাটাফাটা শুরু তারপরে একটু পয়সা দেবে আমি একটু খাবার খাবো